আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই বেশ ভালো আছেন। আপনারা কিন্তু নিয়মিত আপনাদের দোয়াতে আমাকে রাখবেন, আমি আশা করি এটাই। মাঝে মধ্যে আমার একটা সমস্যা হয়, আমার এরকম ফলের ঝুড়ি বা কিংবা ফলের প্লেট আমার টেবিলের উপরে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে, কিন্তু সেখান থেকে যে ফল আস্তে আস্তে খেতে হবে এই ইচ্ছেটাই আমার থাকে না। তো আমি কি করি, চলেন আজকে শেয়ার করি আপনাদের সাথে। তো ফল যখন আমার খেতে ইচ্ছে করে না, সেক্ষেত্রে আমি করি কি, সব ফলগুলো এরকম ছোট ছোট বাইট পিস করে কেটে নেই। এখানে আমি ঘরে থাকা বা কিংবা বাজারে হাতের কাছে থাকা সব রকমের ফল নিয়েছি, যেমন এখানে নিয়েছি আমি ব্লুবেরি, কিউই, আপেল, প্যারন এবং আঙ্গুর, ও হ্যাঁ সাথে কমলাও কিন্তু আছে। এই ফলগুলোর মধ্যে আমি লাল আপেল এবং সবুজ আপেল দুটোই নিয়েছি, এবং সবুজ আপেলের মতো দেখতে প্যারন ফ্রুটস নামে একটা ফ্রুটস আছে, সেই ফ্রুটসটাও আমি নিয়েছি। আচ্ছা, তো এবার বলা যাক কি কি উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একে একে যোগ করে দিয়েছি 1 টিস্পুন সমান বিট লবণ, 1/2 টেবিল স্পুন সমান মরিচের গুঁড়া। এখানে অবশ্যই আপনি যতটুকু ফ্রুটস নিয়েছেন সেই ফলের মাপ অনুযায়ী আপনি উপকরণগুলো মিশিয়ে নেবেন। স্বাদ বাড়ানোর জন্য চাট মশলা নিয়েছি, অথবা আপনারা চাইলে চটপটি মশলাও ব্যবহার করতে পারবেন। অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর 1/2 লেবুর রস নিয়েছি। এখানে আপনারা চাইলে আরেকটু টক করতে চাইলে পুরো 1টা লেবুর রসও আপনি যোগ করে দিতে পারবেন। আমি যতটুকু পরিমাণ টক পছন্দ করি ঠিক সেই অনুযায়ী আমি নিয়েছি। এই পর্যায়ে ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করার পরে সব শেষে আমি পুদিনা পাতার কুচি দিয়ে দিচ্ছি, এবং যা মুখের মধ্যে দাঁতের নিচে পড়ার পরে বেশ রিফ্রেশ একটা ফ্লেভার নিয়ে আসবে। ট্রাস্ট মি, আমার কাছে এই রেসিপিটা অনেক পছন্দ, কারণ আমি ফল খাবারের ব্যাপারে ফল খেতে একদমই চাই না, আমি প্রচুর ফাঁকিবাজ ফল খাবারের ব্যাপারে। তো সেজন্য আমি আপনাদেরকেও বলছি, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন ছোট থেকে বড়। বিশেষ করে বাসায় ছোট যে মেম্বাররা থাকে তারা দেখা যায় ফল দেখলে উল্টো দিকে একটা দৌড় দেয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এভাবে ফ্রুট চাট করে লোভনীয়ভাবে তাদের সামনে প্রেজেন্ট করতে পারেন, আর দেখেন তাদের সাথে সাথে আপনিও শেয়ার করেন, ফ্রুট চাট খাওয়া শুরু করে দেন, দেখবেন যে আশা করি ছোটরাও আপনাকে দেখে অভ্যাস শুরু করে দিবে, ভালোভাবে তাদের অভ্যাস গড়ে উঠবে। আজকে এ পর্যন্তই, আমার জন্য সবাই দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার কোনোদিন খুব সহজ একটা ছোটখাটো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।